বিশ্ব জন দিবস কবে পালিত হয়? উত্তর 22শে মার্চ। বসুন্ধরা দিবস কবে পালিত হয়? উত্তর 22শে এপ্রিল। বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? উত্তর 1ই ডিসেম্বর। ভারত এইচজি দূষণের ফলে কী রোগ হয়? উত্তর মিনামাটা, স্নায়ুতন্তু ও কিডনির রোগ, পুরুষের প্রজনন ক্ষমতা হ্রাস, উদারাময়। ক্যাডমিয়াম সিডি দূষণের ফলে কী রোগ হয়? উত্তর ইটাই, লিভার ও কিডনির রোগ, রক্তচাপ বৃদ্ধি, রক্তাল্পতা, ফুসফুস জ্বালা। আর্সেনিক এস দূষণের ফলে কী রোগ হয়? উত্তর ব্ল্যাক ফুট ডিজিজ, লিভারের সিরোসিস। ম্যাঙ্গানিজ এমএন দূষণের ফলে কী রোগ হয়? উত্তর স্নায়ু রোগ হয়। লেড পিবি দূষণের ফলে কী রোগ হয়? উত্তর ক্ষুধামন্দা, বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, রক্তাল্পতা। কোবাল্ট সিও দূষণের ফলে কী রোগ হয়? উত্তর ডায়রিয়া, রক্তচাপ হ্রাস, হাড়ের বৃদ্ধি। ধোঁয়াশা কী? উত্তর ধোঁয়া ও কুয়াশার মিশ্রণ। বিশ্ব উন্নয়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী প্রধান গ্যাসের নাম কী? উত্তর কার্বন ডাই অক্সাইড। কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। উত্তর কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরো কার্বন। ওজোন হোল সৃষ্টির জন্য দায়ী গ্যাসটির নাম কী? উত্তর ক্লোরোফ্লোরো কার্বন। বিভিন্ন বায়ু দূষকগুলির নাম কী? উত্তর কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লোরো কার্বন, সিএফসি, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, ধুলো, ছাই ইটিসি। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে নির্গত SO2 ও NO2 কোন বৃষ্টির প্রধান কারণ? অ্যাসিড বৃষ্টি। ভোপালের যে কারখানায় গ্যাস দুর্ঘটনা হয়েছিল 2ই ডিসেম্বর 1984, সেটির নাম কী? উত্তর ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড। চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন কে? উত্তর সুন্দরলাল বহুগুণা। চিপকো শব্দের অর্থ কী? উত্তর জড়িয়ে ধরা। নর্মদা বাঁচাও আন্দোলনের প্রধান মুখপাত্র কে? উত্তর মেধা পাটকর ও বাবা আমতে।